গতকাল বারোই রবিউল আউয়াল গেল এবং দেশব্যাপী জশ্নে জুলুস ঈদ এ অনুষ্ঠিত হলো ইসলামী দৃষ্টিকোণ থেকে এই সমস্ত কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন দেখুন এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি আপনার যদি ঈদ এ বা নবী করিম সাদ্লাহ সাল্লামের দিবসকে উদযাপন করতে হয় এবং সেটিকে আপনি ইবাদত মনে করেন সবের কাজ মনে করেন তাহলে সেটি সুন্না বা সালাফে সালাহিনের মধ্যে তার কোনো দৃষ্টান্ত পাওয়া যেতে হবে এটিকে এবাদত মনে করলে এবাদতের তো একটা দৃষ্টান্ত সেখানে থাকবে সাহবা ইকরাম কেউ নবী সাল্লাহি সাল্লামের জন্মদিবস খলাফার রাসাদাদের কেউ তার জন্মদিবস পালন করেছেন কি না নবী সাল্লাহ সাল্লাম নিজে করেছেন কিনা এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু নবিকরিম সাল্লাহি সাল্লাম বা সাহবা ইকরাম বা খলাফার হাসাদার জীবনে পাওয়া যায়নি বিধায় আমরা নিজেদের থেকে এ কাজগুলো যখন করবো নবী সাল্লাহি সাল্লামের মহব্বত বা ভালোবাসা সেটা সঠিক কাজ হিসেবে বিবেচিত হবে না সবচেয়ে বড় একটি বিষয় হলো যে জন্মদিবসের জন্মের ইতিহাসটা কী সেটা আমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পাবো একটি পেগানদের থেকে এসছে পরবর্তীতে খ্রিস্টান আসলে ধারণ করেছে নামি সাদা আসলাম তিনি নিষেধ করেছেন যে খালিফুল ইয়াহুদ আন্নাসা তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বৈপরীত্য রাখো তাদের সাথে তোমাদের যেন মানে মানে বৈপরীত্য থাকে বৈচিত্র্য থাকে ভিন্নতা থাকে তাদের সাথে সাদৃশ্য যেন না হয় মান্তার ভাবে হুম ফমিন হুম আবুদাদিস তিনি বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য হবে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে নবীর জন্মদিবস পালনের এই সংস্কৃতি কাদের থেকে এসছে এটি আমরা একটু ঘাঁটলে পেয়ে যাব অতএব সেখান থেকে উত্তর পেয়ে যাব যে এ ধরনের আনুষ্ঠানিকতার সুযোগ ইসলাম আদৌ রেখেছে কিনা প্রে নবী সাল্লামের আগমনে পৃথিবীতে আনন্দিত কে না কিন্তু সেটার জন্য কোনো আনুষ্ঠানিকতা ঘটা এটা বিজাতীয় কালচারের এবং তাদের সংস্কৃতির অনুকরণ ছাড়া কিছুই নয় আমাদের যে সমস্ত ভাই রাবণ এগুলো করছেন তারা নবীলা সাল্লাম ভালোবাসাতেই করছেন তাদের উদ্দেশ্যের সততার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এবং তাদের আন্তরিকতা নিয়েও আমার কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু পদ্ধতি নিয়ে আমি তাদেরকে বিনয়ের সাথে আহ্বান করতে চাই তারা যেন নিজেরা একটু ঘাটাঘাটি করেন যেটি থেকে এসেছি এর শুরুটা কোথা থেকে এসেছে এবং ইসলামকে আমাদেরকে নব আবিষ্কৃত কোনো কিছুকে এবাদত হিসেবে গ্রহণ করার সুযোগ আদৌ দেয় কিনা এটা আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো এবং একটু ঘাটাঘাটি করলে আমরা খুঁজে পাবো সালো সাল্লাম তার জন্মের যে বারটা সেটিকে উদযাপন করেছেন সোমবার সোমবার রোজা রোজা রাখার মাধ্যমে তিনি রাখতেন এবং তাকে জিজ্ঞাসা করে আপনি সোমবারে কেন রোজা রাখেন প্রতি সপ্তাহে তিনি বলেছেন ইয়ামুন ইয়মন তুফি কারণ এই আমার জন্ম হয়েছিল তো জন্মের দিনটাকে নবী নাল্লাহ সাল্লাম রোজা রেখে উদযাপন করতেন বিধায় নবী সাল্লাহি সাল্লাম বাৎসরিক যদি কোনো কিছু করতেন সেটারও হাদিসে কিন্তু বর্ণনা থাকতো এখন কেউ বলতে পারেন তাহলে আমরা প্রতি সোমবার রোজার যে রাখি আহ নবী সাল্লাহিস্লামের জন্মদিনে আমরাও কি আমাদের জন্মদিনে এটা করবো কিনা উত্তর হলো সাহাবিরা কেউ যার যার জন্মদিনে এরকম কোনো কিছু উদযাপন করেছিলেন এমন না জন্মের দিন নয় এটা জন্মের বার কেউ বলতে পারেন তার জন্মদিন উদযাপন করলেন না জন্মের জন্মবার্ষিকী উদযাপন যেটা সেটা নবী সরসালাম থেকে কখনোই হয়নি হ্যাঁ প্রতি সপ্তাহে জন্মের বারে তিনি রোজা রেখেছেন নবী সাল্লাহ সাল্লাম তার জন্মের বারে রোজা রেখেছেন আর আমরা তার জন্মবার্ষিক উদযাপনের নামে জুলুস মিষ্টি মন্ডা খাওয়া তারপর তাবারক খাওয়া তারপরে খিচুড়ি ইত্যাদি রান্না করে সেটা বিতরণ ইত্যাদি আমরা করে থাকি রোজা রাখা সপ্তাহের যে সৈন্য রয়েছে সেটি মানা থেকে আমরা অনেকে দূরে দেখুন নবী সাদ্লাহ সালামের ভালোবাসা আমাদের আচরণ দ্বারা প্রকাশ পাবে আমাদের আমল দ্বারা প্রকাশ পাবে আমরা তার অনুকরণে কতটা সচেষ্ট সেটাই প্রমাণ করবে যে আমরা তার অনুসারী কিনা আমাদের অনেক ভাই বোন আছেন যারা নবী সাদ্লাহ সালামের ভালোবাসার দাবিদার তার আশেকের দাবিদার অথচ তারা প্রতিপক্ষকে গালিগালাস করেন আমার নবী সাদ্লাহলাম কখন কাউকে গালি গালাস করেছেন প্রতিপক্ষকে অনেক কটু কথা বলেন অনেক বাজে উক্তি করেন আমার নবী সাদালাম সেটি কখনো করেছেন যদি না করে থাকেন তাহলে আপনি নবী সাদালাম আশিক বা অনুসারী কীভাবে হলেন আল্লাহ তা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের জন্য বোধ সেই তফিক আল্লাহ তারা দান করুন